আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখতেছ এবং বই সাহায্য নিয়ে সমস্যাগুলো সমাধান করতেছ। আর যারা এখনও ক্লাসগুলো দেখনি, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে, তাহলে তোমার কাছে বিষয়গুলো অত্যন্ত সহজ বলে মনে হবে। আর মাঝখান থেকে দেখলে তুমি কিছুই বুঝতে পারবে না, তোমার কাছে এগুলো দুর্বোধ্য মনে হবে, কঠিন মনে হবে। যাই হোক, আর তোমরা কেমন বুঝতে পারতেছ, আমার এখানে আর কি কি কাজ করা উচিত, আরও মানে বর্ণনামূলক কথাবার্তা বলা উচিত কি না, এই সম্পর্কে তোমরা যদি কমেন্টস বক্সে লিখো তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। যাই হোক, এই যে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন অর্থাৎ বিন্যাস ও সমাবেশ, এই যে এই পাঠের অর্থাৎ এই অধ্যায়ের আজকের পাঠ শেষে শিক্ষার্থী বিন্যাস সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আমরা গত ক্লাসেও বিন্যাস সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার পরিসমাপ্তি হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা সমাবেশ সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যাই হোক, লক্ষ্য করো, সমস্যা একে আমরা কিনে আসছি। একটি পালকের দশটি বল আছে, এর মধ্যে চারটি লাল এবং ছয়টি হলুদ। একটি হলুদ বল মাঝে রেখে কতভাবে তিনটি বলের একটি সারি সাজানো যায়? আমার কাছে বল আছে কিন্তু দশটি, এর মধ্যে আমি তিনটি বলকে বাছাই করতে পারবো। তার মধ্যে আরেকটি কন্ডিশন হলো প্রত্যেকবারই মাঝখানে একটি হলুদ বল রাখতে হবে, থাকতে হবে, ঠিক আছে? দেখি আমরা কি হয়। লক্ষ্য করো, তাহলে আমি এখানে লিখলাম সমাধানের মধ্যে, এখানে সমাধান লিখলে ভালো হবে, চারটি লাল বল এবং ছয়টি হলুদ বল হতে একটি হলুদ বল মাঝখানে রেখে তিনটি বলের জন্য সম্ভাব্য বিন্যাস, আমরা একটা তালিকা তৈরি করতেছি আসলে তিনটা বলকে কতভাবে আমরা সাজাতে পারি। দেখো যে প্রথম সাজানোটা তিনটেই হলুদ, অর্থাৎ আমার কন্ডিশন হচ্ছে মাঝখানে হলুদ থাকবে, তাহলে আমি এখানে আর তো কোনো কন্ডিশন নাই, এই জন্য তিনটেই হলুদ দেখালাম। তারপর দ্বিতীয় কন্ডিশন দেখো, হলুদ হলুদ লাল, অর্থাৎ মাঝখানে কী আছে, হলুদ আছে। তারপরে তৃতীয় কন্ডিশনে আমি যাচ্ছি, দেখো লাল হলুদ হলুদ, অর্থাৎ মাঝখানে হলুদ আছে। চতুর্থ সাজানোটা আমরা সাজাতে পারি দুই পাশে লাল, মাঝখানে হলুদ, তারপরে আর কিন্তু আমার কোনো অপশান নাই, ঠিক আছে? তাহলে এখানে আমি দেখলাম, যদি আমার এই তিনটি বল আমি নিচ্ছি, তিনটি বলের মধ্যে হলুদ রাখতেছি আমি কোথায়, মাঝখানে, ঠিক আছে? আমরা এই ইয়েগুলো দেখতেছি, দেখো ছয়টি হলুদ আমার বল আছে, হলুদ কয়টা, ছয়টা, ছয়টা থেকে যদি আমি তিনটা নিই, তাহলে এই তিনটাকে আমি সাজাতে পারি কত উপায়ে? দেখো উপরে আমরা তো এটা সূত্রটা বিন্যাস আমরা কিন্তু জানি, সূত্রটাকে কীভাবে ইয়ে করা হয়, উপরে হচ্ছে উপরের সংখ্যাটার ফ্যাক্টরিয়াল আর উপরের সংখ্যা বিয়োগ নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল। তারপরে এটাকে যদি আমরা ভেঙে নেই, তাহলে নিচে হচ্ছে দেখো ফ্যাক্টরিয়াল থ্রি আর উপরে এই ফ্যাক্টরিয়াল সিক্সকে আমরা ভাঙতে পারি, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি। এখন প্রশ্ন তুমি করতে পারো, ফ্যাক্টরিয়াল থ্রি কেন রাখলাম, কারণ নিচেরটা দেখো ফ্যাক্টরিয়াল থ্রি, এই পর্যন্ত আমি থ্রি পর্যন্ত নিয়ে আর ভাঙি নাই। হ্যাঁ, তুমি ইচ্ছে করলে ভেঙে ফেলতে পারো, নিচেও তখন ভাঙতে হবে, তখন কাটাকাটি করা যাবে, একই রেজাল্ট আসবে। তাহলে ফ্যাক্টরিয়াল থ্রি, ফ্যাক্টরিয়াল থ্রি কেটে ফেললে দেখো পাঁচ ছয় ত্রিশ, চার ত্রিশে হচ্ছে একশো বিশ, এটা হচ্ছে প্রথম অপশানটা। দেখো যে আমি যদি ছয়টি মানে হলুদ বল হতে তিনটেই হলুদ আমরা নির্বাচন করি, শর্ত হচ্ছে মাঝখানে হলুদ থাকতে হবে, কিন্তু তিনটেই তো হলুদ নিতে পারি, তখন আমাকে আমি একশো বিশ উপায়ে সাজাতে পারবো। তারপরে আবার আসি দ্বিতীয় অপশানে, দুটি হলুদ একটি লাল, তাহলে এখন লক্ষ্য করো আমার ছয়টা ছিল হলুদ, ছয়টা থেকে আমি যদি দুইটা হলুদ দিই তাহলে কী হবে? লক্ষ্য করো, ছয়টি হলুদ বল হতে দুটি হলুদ বল বিন্যাসের উপায় একইভাবে আগের সূত্রেই, উপরে সিক্স ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে সিক্স মাইনাস টু ফ্যাক্টরিয়াল। তারপর এটাকে সূত্রটা ভাঙাইছি, দেখো সংখ্যায় এখানে সিক্স থেকে টু গেলে ফোর থাকে, ফোর ফোর কেটে দিলাম, ওর পাঁচ ছয় ত্রিশ। এখন দেখো দুইটা তো হলুদ দিলাম, তাহলে আরেকটা রয়ে গেছে না লাল, তাহলে লাল বল ছিল কয়টা আমার, চারটা, তাহলে চারটা থেকে একটি হবে লাল। দেখো চারটি লাল বল হতে একটি লাল বল বিন্যাসের উপায়, ফোর ফি ওয়ান, তাহলে দেখো ফোর ফ্যাক্টরিয়াল বাই ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টরিয়াল। তাহলে এখানেও আমরা ভেঙে নিলাম, দেখো ফোর ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল, নিচে
3 থাকে 3 ফ্যাক্টরিয়াল আই 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম রইল কত 4 তাহলে এখন দুটো হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল তাহলে তাদের এই যে বিন্যাসটা কি হবে 30 ইনটু 4 গুণন করে দিলে আমরা পাচ্ছি কত 120 অর্থাৎ দুটি হলুদ বল এবং একটি লাল বল নিয়ে বিন্যাসের সংখ্যা হবে কত 120 এখন যাচ্ছি তৃতীয়টো আমাদের কি ছিল তৃতীয়টো দেখো একটি লাল দুটি হলুদ তার মানে একই সংখ্যা আসবে তো এজন্য তৃতীয়টার আমরা ভেঙে দেখাই নাই সরাসরি লিখে বলছি দুটি হলুদ একটি লাল বল নিয়ে বিন্যাস সংখ্যা হবে কত 30 ইনটু 4 120 এখন চতুর্থ অপশনটা যাচ্ছি ওইখানে দুটি লাল একটি হলুদ তার মানে 6টি হলুদ বল হতে একটি হলুদ বল বিন্যাসের উপায় আর 4টি লাল বল হতে দুটি লাল বল বিন্যাসের উপায় আমরা একটু আলাদা বের করে নেব তারপরে আমরা একসাথে নিয়ে আসবো দেখো 6টি হলুদ বল হতে একটি হলুদ বল বিন্যাসের উপায় 6v1 তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এটাকে ভেঙে নিলাম নিচে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ঠিক আছে তাহলে এই জন্য এটাকেও ভাঙছি দেখো 6 এর পরে 5 ফ্যাক্টরিয়াল এই 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম রয়েছে কত 6 এখন যাচ্ছি 4টি লাল বল হতে 2টি লাল বল বিন্যাসের উপায় তাহলে 4v2 তার মানে 4 ফ্যাক্টরিয়াল নিচে হচ্ছে 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল তাহলে এখানে থাকে কত 2 ফ্যাক্টরিয়াল তাহলে এটাকে আমরা 2 পর্যন্ত ভাঙাচ্ছি দেখো 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম তাহলে 3 ছেড়া 12 এখন এই দুইটার গুণফলই হবে তার মানে একটি হলুদ এবং দুটি লাল বলের বিন্যাসের সংখ্যা লক্ষ্য করো একটি হলুদ এবং দুটি লাল বল নিয়ে বিন্যাসের সংখ্যা হচ্ছে 6 ইন্টু 12 তার মানে 72 এখন এই যে আমরা 4টা অপশন দেখছিলাম হয় প্রথমভাবে না হয় দ্বিতীয়ভাবে না হয় তৃতীয়ভাবে না হয় চতুর্থভাবে আমি কি করতে পারি মাঝখানে একটি হলুদ বল রেখে বিন্যাস করতে পারি তাহলে আমার টোটাল বিন্যাসের সংখ্যা কত সবগুলোর ফলাফলগুলো আমরা যখন যোগ করে দেব তখনই আমরা মোট রেজাল্টটা পেয়ে যাব দেখো সুতরাং একটি হলুদ বল মাঝে রেখে তিনটি বলকে মোট বিন্যাসের সংখ্যা হচ্ছে 120 প্রথম রেজাল্টটা ছিল তারপরে দ্বিতীয় রেজাল্টও 120 তৃতীয় রেজাল্টও 120 ছিল আর এখনকার রেজাল্ট হচ্ছে কত 72 তার মানে এগুলো যোগ করলে যে রেজাল্টটা আসছে সেটি হচ্ছে আমাদের মোট বিন্যাসের সংখ্যা এ ছিল প্রথম অঙ্কটি এবার যাচ্ছি আমি দ্বিতীয় অঙ্কটির বেলায় লক্ষ্য করো একটি পালকের 60টি পতাকা আছে এর মধ্যে 4টি লাল ও 3টি সবুজ এখন বলছে একসাথে 60টি পতাকা নিয়ে কতটি সংকেত তৈরি করতে পারবে লক্ষ্য করো গত ক্লাসের যে প্রথম অঙ্কটা আমরা করছিলাম বাংলাদেশ শব্দটিকে যে বাংলাদেশ শব্দের যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় তখন আমরা দেখছিলাম যে ওই বর্ণগুলোর ফ্যাক্টরিয়ালের মানটা হচ্ছে সাজানোর উপায় কিন্তু তারপরে দেখছিলাম কি ওই বর্ণগুলোর মধ্যে যে বর্ণগুলো একাধিকবার আছে ওই মানে তত সংখ্যার ফ্যাক্টরিয়াল দ্বারা কী করতে হয় ভাগ করতে হয় সেমভাবে এখানেও 7 ফ্যাক্টরিয়ালের মানটা যে আমরা লিখবো যদি এখানে একরকম মানে পতাকা না থাকতো তাহলে ভাগের প্রশ্ন আসতো না যেহেতু এর মধ্যে 4টি লাল পতাকা আছে 3টি সবুজ পতাকা আছে এই জন্য এই 7 ফ্যাক্টরিয়ালকে এই যে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে যাই হোক একটু পরে আসতেছি আমরা কথা দ্বিতীয় এখানে আরেকটি প্রশ্ন দিছি ঠিক 4টি পতাকা ব্যবহার করে ভিন্ন কতটি সংকেত তৈরি করতে পারবে এখানে একটু লক্ষ্য করো এখানে কিন্তু কন্ডিশন নাই মাঝখানে লাল থাকবে বা সবুজ থাকবে এ ধরনের কোনো কন্ডিশন নাই অর্থাৎ 4টা পতাকা নিতে পারবে ঠিক আছে হতে পারে লাল 4টাও হতে পারে আবার 3টা সবুজের সাথে একটা লালও হতে পারে ঠিক আছে অর্থাৎ 4টা পতাকা নিয়ে তুমি কতটি সংকেত তৈরি করতে পারবে যাই হোক আমরা প্রথমটার আনসারে আসি লক্ষ্য করো 60টি পতাকার মধ্যে 4টি লাল এবং 3টি সবুজ তাহলে 60টি পতাকার বিন্যাস সংখ্যা হবে বা সংকেত সংখ্যা হবে 7 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল মানে 4টা লালের কারণে 3 ফ্যাক্টরিয়াল মানে 3টা সবুজের কারণে এখন এটার মান বের করলেই তোমার কাজ শেষ দেখো 4 ফ্যাক্টরিয়ালটাকে ভাঙিয়ে নেই আমি আর উপরে 7 ফ্যাক্টরিয়ালকে আমি 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নিয়ে রাখলাম কারণ এই 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম আর 3 ফ্যাক্টরিয়ালটাকে ভেঙে নিছি তো এখন যদি 3 আর 2 কত 6 এই 6 এ 6 এ কেটে ফেললাম তাহলে থাকতেছে কত 535 তার মানে 60টি পতাকার মধ্যে 4টি লাল এবং 3টি সবুজ এই পতাকার অর্থাৎ 60টি পতাকাকে আমি সাজাতে পারবো বা সংকেত দিতে পারবো 60টি পতাকা সাজে কত উপায়ে 35টি উপায়ে
এবার এখন আমি যাচ্ছি দ্বিতীয়টা তাহলে চারটি পতাকা ব্যবহার করার জন্য সম্ভাব্য যে বিন্যাস সংকেত হতে পারে আমরা এগুলোকে আগে একটা তালিকা তৈরি করে নিই লাল আছে চারটি সবুজ পতাকা হচ্ছে তিনটি তাহলে প্রথম উপায়টা আমরা দেখতেছি দেখো যে একটা লাল পতাকা এবং তিনটি সবুজ পতাকা নিয়ে আমি সংকেত তৈরি করতে পারি অর্থাৎ চারটা হচ্ছে দেখো এক আর তিন চার বি সংকেতটা আমি তৈরি করতে পারি যে দুটি লাল দুটি সবুজ পতাকা নেই সি উপায় দেখো তিনটি লাল একটি সবুজ পতাকা নেই ডি উপায় চারটি লাল আর কোনো সবুজ পতাকা না নিয়ে আমি এভাবে হয় এ হয়তো অথবা বি অথবা সি অথবা ডি উপায়ে কী করতে পারি সংকেত তৈরি করতে পারি ঠিক আছে তাহলে আমরা এরটা দেখি লক্ষ্য করো এর ক্ষেত্রে সংকেত সংখ্যা আমার টোটাল পতাকা নিতে পারবো কয়টি চারটি পতাকার যে ফোর ফ্যাক্টরিয়াল এর মধ্যে সবুজ কয়টি তিনটি এই জন্য আমি লিখছি থ্রি ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল পাই থ্রি ফ্যাক্টরিয়াল এখন তো আমার ভাঙার ইয়ে ফোরকে ভাঙাচ্ছি ফোর ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল এই থ্রি ফ্যাক্টরিয়াল কেটে দিলাম রয়েছে কত চার তার মানে এই যে এ যে আমি এতে যে সংখ্যাটা দিয়েছি একটি লাল এবং তিনটি সবুজ পতাকার মাধ্যমে আমি সংকেত তৈরি করতে পারবো কয়টি চারটি এবার বিতে আসি দুটি লাল দুটি সবুজ পতাকার সাহায্যে আমি কতটা সংকেত তৈরি করতে পারি দেখো আমার মোট পতাকার সংখ্যা হচ্ছে চারটি এই জন্য ফোর ফ্যাক্টরিয়াল এর মধ্যে দুটি লাল এই জন্য টু ফ্যাক্টরিয়াল দুটি সবুজ এই জন্য টু ফ্যাক্টরিয়াল এখন উপরে ফোর ফ্যাক্টরিয়ালকে ভাঙলাম নিচে টু ফ্যাক্টরিয়ালকে লিখে নিলাম টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান এই জন্য ওয়ান আর লিখি নাই এবার দেখো কাটাকাটি যদি করি টু মানে টু কেটে দিলাম আর টু আর ফোরে কেটে দিলাম তার মানে এখানে টু আর থ্রি সিক্স তার মানে দুটি লাল এবং দুটি সবুজ পতাকার সাহায্যে আমি সংকেত তৈরি করতে পারবো কয়টি ছয়টি এবার সিতে আসি দেখো সি এর ক্ষেত্রে তিনটি আমি নিচ্ছি কি লাল তাহলে এখানে দেখো চারটি পতাকার মধ্যে তিনটি যেহেতু লাল এই জন্য থ্রি ফ্যাক্টরিয়াল এবার থ্রি ফ্যাক্টরিয়াল কাটা রইল কত ফোর তার মানে এখানে তিনটি লাল এবং একটি সবুজ পতাকার সাহায্যে আমি সংকেত তৈরি করতে পারি চারটি এবার ডিতে দেখো সংকেত তৈরির ক্ষেত্রে চারটি পতাকা দিয়ে নেব আমি এর মধ্যে চারটি নিচ্ছি আমি লাল তাহলে এখানে ফোর ফ্যাক্টরিয়াল বাই ফোর ফ্যাক্টরিয়াল তাহলে সংকেতের সংখ্যা কয়টা একটি এখন আমি দেখো এ বি সি ডি এই যে সংকেতগুলো সবগুলো যদি যোগ করি তাহলে আমি চারটি পতাকার মোট সংকেতের পরিমাণ আমি পেয়ে যাব যে দেখো সুতরাং চারটি পতাকাকে এখানে একটু ভুল হয়েছে পতাকাকে ব্যবহার করে সম্ভাব্য মোট সংকেত সংখ্যা হবে কয়টি চার যোগ ছয় যোগ চার যোগ এক টোটাল পনেরোটি এ ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নের আনসার এবার আমরা যাচ্ছি তৃতীয় প্রশ্নটিতে লক্ষ্য করো এই প্রশ্নটি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বেশ কয়েকবার চলে আসছে একেবারে অত্যন্ত সোজা একটা প্রশ্ন বলছে দেখাও যে আমেরিকা শব্দটির অক্ষরগুলোকে একত্রে নিয়ে যতভাবে সাজানো যায় ক্যালকাটা শব্দটির অক্ষরগুলোকে একত্রে নিয়ে তার সে দ্বিগুণ উপায়ে সাজানো যায় একেবারে ওই যে গত ক্লাসের প্রথম অঙ্কটি তুমি আমেরিকা শব্দটির বর্ণগুলোর যে মোট সাজানোর উপায়টা বের করো ক্যালকাটা শব্দটির সাজানোর উপায় বের করো তাহলে তুমি আনসারের ক্লু পেয়ে যাবে যাই হোক আমরা শুরু করলাম দেখো আমেরিকা এখানে সমাধান লিখবা আমি লিখি নাই আমেরিকা শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি ষাটটি দেখো ষাটটি বর্ণ আছে এর মধ্যে এ বর্ণ আছে কয়টি দুটি তাহলে আমি কি করব আমেরিকা মানে শব্দটিকে মোট সাজানোর উপায় সেভেন ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল দেখো সেভেন ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল আমি ভেঙে নিলাম সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু বাই টু এই টু টু যদি কেটে দিই তাহলে বাকি সংখ্যাগুলো যদি গুণ করি আমি পাচ্ছি দুই হাজার পাঁচশো বিশ এবার আসি আমি ক্যালকাটা শব্দটির সাজানোর উপায় ক্যালকাটা শব্দটিতে বর্ণ আছে আটটি তার মধ্যে দেখো সি আছে দুটি এ আছে দুটি টি আছে দুটি তাহলে এখন কি হবে এইট ফ্যাক্টরিয়ালকে টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল তিনটার জন্য টু টু ভাগ দিতে হবে লক্ষ্য করো আটটি বর্ণকে সাজানোর উপায় এইট ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল আমি ওয়ানগুলো আর আনি নাই কারণ ওয়ান দিয়ে গুণন করলে একই সংখ্যা পাওয়া যাবে
এখন দেখো যদি আমরা কাটাকাটি করি 2 2 কেটে দিলাম 2 দিয়ে 4 কে কাটলাম তার মানে 2 আবার 2 দিয়ে 2 কে কেটে ফেললাম তার মানে 3 into 5 into 6 into 7 into 8 সমান হচ্ছে 5040 তাহলে এখন আমি দুইটারই রেজাল্ট পেয়ে গেছি এখন লাস্ট কথাটাতে আমি চলে আসব সমাধানের জায়গায় দেখো বলছে এই যে দুইটা শব্দের মধ্যে ক্যালকাটা শব্দটার সাজানোর উপায় হচ্ছে আমেরিকা শব্দটার সাজানোর উপায়ের দ্বিগুণ তাহলে আমরা এখন এই কথাটাকে প্রমাণ করার চেষ্টা করব দেখো সুতরাং ক্যালকাটা শব্দের বিন্যাস সংখ্যা কত এই যে এটা পেলাম 5040 এখন দেখো তো এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি লিখতে পারি 2 ইনটু 2520 ঠিক আছে তার মানে এই রেজাল্টটা আমরা দেখছি কিন্তু অলরেডি কোথায় আমেরিকা শব্দটির বিন্যাসের সংখ্যা তার মানে আমি যদি এখানে লিখি 2 ইনটু আমেরিকা শব্দের বিন্যাস তাহলে তো আমার প্রমাণিত হয়ে গেছে আমেরিকা শব্দের বিন্যাসের কয় গুণ দ্বিগুণ হচ্ছে কি ক্যালকাটা শব্দের বিন্যাস প্রমাণিত শুন এখানে ঠিক আছে এই অঙ্কটা বেশ কয়েকবার পরীক্ষা চলে আসছে অথচ ছোট্ট একটা অঙ্ক একেবারে সহজ একটি অঙ্ক এবার আমি চাচ্ছি সর্বশেষ অঙ্কটিতে লক্ষ্য করো একটি গোল টেবিলের চারদিকে 6 জন হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র এবং 6 জন ব্যবস্থাপনা বিভাগের ছাত্রকে কত প্রকারে বসানো যাবে যেন কোনো বিভাগের দুজন পাশাপাশি না থাকে ঠিক আছে অর্থাৎ শর্তটা হচ্ছে কোনো বিভাগের শিক্ষার্থী দুজন একসাথে বসতে পারবে না একজন যদি বসে হিসাব বিজ্ঞানের পরেরজন হবে ব্যবস্থাপনা বিভাগের এভাবে বসতে হবে যাই হোক আমরা অঙ্কটা শুরু করি তার আগে একটু কথা বলে রাখি গোল টেবিলের কথা বলছে এক্ষেত্রে যদি আমি হিসাব বিজ্ঞানের 6 জনকে বসাই তাহলে 6 জনের যে ফাঁকা স্থানগুলা এই ফাঁকা স্থানে বাকি 6 জন ব্যবস্থাপনার বসাতে পারবো তাহলে কিন্তু পাশাপাশি আর কেউ বসলো না অর্থাৎ দুজন একই বিষয়ের দুজন বসলো না এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যদি আমি হিসাব বিজ্ঞান দিয়ে বসানো শুরু করি তাহলে হিসাব বিজ্ঞানের যাকে প্রথম বসালাম তারপরে হিসাব বিজ্ঞানের আর থাকবে কয়জন 5 জন ওই 5 জনকে আমি আবার নিজেদের মধ্যে কি করতে পারবো বিন্যাস করতে পারবো তার মানে এখান থেকে একজনকে আমি একেবারে ফিক্সড ধরে নিয়ে বাকি 5 জনের যে ফ্যাক্টরিয়ালের মানটা বের করব আর এখানে যে ব্যবস্থাপনার 6 জন থাকবে 6 জনের ফ্যাক্টরিয়াল মান বের করব এখন তুমি যদি বলো আমি যদি ব্যবস্থাপনার একজনকে নির্দিষ্ট ধরে বাকি 5 জনের ফ্যাক্টরিয়াল করি কোনো সমস্যা নেই তাহলে এই 6 জনের ফ্যাক্টরিয়াল বের করব হিসাব বিজ্ঞান বিভাগের যাই হোক আমরা হিসাব বিজ্ঞানকে ধরে আমরা অঙ্কটা করলাম দেখো মনে করি 6 জন হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র গোল টেবিলের চারপাশে নির্দিষ্ট আসনে কি হবে বসানো হলো এই 6 জন হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রের মধ্যে 6টি শূন্যস্থান আছে যে ফাঁকা স্থান আছে এই ফাঁকা স্থানে কাকে বসাবো 6 জন ব্যবস্থাপনা বিভাগের ছাত্রকে বসাবো ঠিক আছে তাহলে 6 জন ব্যবস্থাপনার ছাত্রকে বসানোর উপায় কি হবে 6 ফ্যাক্টরিয়াল তাহলে 6 ফ্যাক্টরিয়াল মান কত 6 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল ঠিক আছে কত আসছে 720 এটা পেয়ে গেলাম কাকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের যে বসানোর উপায়টা এবার যাচ্ছি আমি হিসাব বিজ্ঞানের একজনকে নির্দিষ্ট রেখে অবশিষ্ট 5 জনকে বসানোর উপায় কারণ এটা হিসাব বিজ্ঞানের বেলায় বলছি তুমি আমি বললাম যে ব্যবস্থাপনা দিয়েও তুমি করতে পারো তখন এটা চলে আসবে কত 5 এর মধ্যে ঠিক আছে তো 5 ফ্যাক্টরিয়ালের মান বের করব আমরা 5 থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণফল কত হচ্ছে 120 এখন লক্ষ্য করো এটা তো ব্যবস্থাপনার এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের তাহলে মোট আমার বিন্যাসের উপায় কত হবে এই দুটার গুণফল কত দেখো মোট বিন্যাস 6 ফ্যাক্টরিয়াল ইনটু 5 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 720 ইনটু 120 সমান কত যে রেজাল্ট আসছে এটাই অর্থাৎ এত উপায় কি করা যাবে এই 6 জনকে 6 জন হিসাব বিজ্ঞান এবং 6 জন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদেরকে পাশাপাশি একই সাব বিষয়ের দুজনকে না রেখে সাজানো যাবে তো এই ছিল আজকের আলোচনা এবং আজকের আলোচনার মাধ্যমে আমরা তোমার যে বিন্যাসের আলোচনা শেষ করতে যাচ্ছি তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যাগুলো যদি তোমরা তুলে ধরো ইনবক্সে লিখো তাহলে আমি অবশ্যই আরও ভিডিও এখানে সংযোজন করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা মধ্যে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে